ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র সীমান্তবর্তী দেশ হওয়ার কারণে দুই দেশের মানুষের মধ্যেও রয়েছে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ বন্ধুত্বের এই সম্পর্ক ভারতকে করেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি এসে এতে বড় ধাক্কা দিয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাণিজ্য দর্শক শ্রোতা বণিক বার্তা নিয়মিত আয়োজন নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলী আজম আপনারা জানেন সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ করে থাকি আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব খবরটির শিরোনাম হচ্ছে করোনাকালে ভারত বাংলাদেশ বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম তিনি আজ আমাদের সাথে আছেন আলোচনা করার জন্য বদরুল আলম আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে যে রিপোর্টটা লিখেছেন সেটি সম্পর্কে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই জি এই রিপোর্টে যে আসলে বলার ছিল তার একটা খুব সুন্দর ব্যাখ্যা আপনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন যে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারত আমাদের সীমানার আমাদের যা সীমান্ত সীমান্তের তিন দিকেই আছে ভারত আর একদিকে সমুদ্র তো কতটা কাছের তো সেই কাছের দেশটার সঙ্গে আমাদের বাণিজ্য সেটা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়গুলোই আসলে প্রতিবেদনে আমরা বলতে চেয়েছি আপনাকে কিছু তথ্য উপাত্ত যেগুলো প্রতিবেদনে আমরা বলেছি দর্শক পাঠকদের উদ্দেশ্যে সেগুলো আমরা একটু আবার বলি সেটা হচ্ছে কি যে আমাদের ভারতীয় যে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় তাদের তথ্য বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরই দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং এই দশ বিলিয়ন ডলারের নব্বই শতাংশ বাংলাদেশ ভারত থেকে আমদানি করে আর বাকি দশ শতাংশ বাংলাদেশ থেকে পণ্য ভারতে রপ্তানি হয় এই এত বড় যখন বাণিজ্যিক সম্পর্ক সেইটা আপনার বর্তমান যে বৈশ্বিক করোনা মহামারী এই করোনার প্রেক্ষাপটে আসলে সেই বাণিজ্যটা অনেকটাই কমে গিয়েছে এখানে আর একটা জিনিস একটু বলা দরকার যে শুধু যে ভারতের সঙ্গেই বাণিজ্যের ব্যাঘাত ঘটেছে কোভিডের কারণে তা না বিশ্বের অনেক দেশের সঙ্গেই যাদের সঙ্গে আমাদের ট্রেড আছে সবার সঙ্গেই বাণিজ্য ব্যাহত হয়েছে ভারতের সঙ্গে এর মাত্রাটা কিছুটা বেশি কারণ তার কারণ একটা হচ্ছে কি আমরা খুব কাছ থেকে দেখতেও পাচ্ছি দৃশ্যমানটা বেশি হচ্ছে আর যেহেতু আমাদের আপনি জানেন যে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যের নব্বই ভাগই হয় স্থলপথে তো স্থলপথে ডিসরাপশনটা অনেক বেশি ছিল আকাশপথ এবং নদীপথের তুলনায় যেহেতু কোন দেশে কীভাবে সংক্রমণ হচ্ছে কন্ট্রাক্ট ট্রেসিংটা কোন দিকে থেকে কোন দিকে যাবে করোনা ছড়ানো ছড়ালো কি না কারো মাধ্যমে প্রবেশ করলো কি না কোনো পণ্যের মাধ্যমে প্রবেশ করলো কি না এই যে মানুষের সচেতনতা সরকারিভাবে মানুষের যে সচেতনতা সেইটার প্রেক্ষিতেই আপনার বাণিজ্যটা ব্যাঘাত ঘটানো ঘটানো হয়েছে আমি বলবো কারণ কোনো না কোনো বাধা কারণে কোনো ধরেন কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম হলো সেটা এক ধরনের বাধা আর এটা হচ্ছে কি আমি সেলফ সিচুয়েশনে আমি জিনিসগুলো বন্ধ করে রাখলাম তো সেই প্রেক্ষাপটেই আপনার আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য কীরকম ব্যাহত হয়েছে আপনাকে আবার একটু দ্রুত ইনফরমেশনগুলো বলে দিই যে আমাদের ইনফরমেশনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশনে যদি আমরা দেখি যে আমাদের আমদানি এই ঠিক সর্বশেষ প্রান্তিক এপ্রিল থেকে জুন এই প্রান্তিকে আপনার আমদানি কমেছে আমাদের একান্ন শতাংশ তো একটু আগেই বললাম যে আমাদের দশ বিলিয়ন ডলারের বাণিজ্যের নব্বই শতাংশই আমরা আমদানি করি ভারত থেকে তো সেই আমদানিটাই একান্ন শতাংশ কমেছে আর রফতানি আমরা আমাদের মোট রফতানির প্রায় দুই শতাংশেরও কিছুটা কম আমরা এক্সপোর্ট করি ভারতে সেই রপ্তানিটাও আপনার ব্যাহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি টু জুন মানে জানুয়ারি কোভিড প্রাদুর্ভাব শুরু হয় ডিসেম্বরে চীনে এবং তারপরে ছড়িয়ে যায় সব জায়গায় তো আমরা তো মার্চ থেকে মার্চ থেকে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তার আগেই শুরু হয়ে গেছে তো সেই প্রেক্ষাপটে আমরা জানুয়ারি টু জুন এই সময়টাকে রপ্তানি দেখছি যে আমাদের চব্বিশ শতাংশ ড্রপ করেছে মূলত এই দুইটাই কোর ইনফরমেশনের ভিত্তিতে বর্তমান প্রেক্ষাপটটা কী স্থলবন্দরগুলোতে পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে কীরকম পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আমরা পুরো প্রতিবেদনটা সাজিয়েছি আপনি তো বলেছেন এখানে রিপোর্টে আমদানি বাণিজ্য বাংলাদেশে মানে ভারত থেকে আমদানি এপ্রিল টু জুন প্রান্তিকে মানে আমাদের যেটা বলা হচ্ছে যে এই সময়টাতে বাংলাদেশে মার্চে কোভিড নাইন্টিন ট্রেস্ট করা শুরু হয় তারপরে এপ্রিল জুন এটা বাংলাদেশে মানে করোনা সম্প্রসারণের একটা বড় সময় ছিল ইন্ডিয়াতেও একই অবস্থা তো এই সময়টাতে একান্ন শতাংশ আমদানি কমে গিয়েছে তো এত বড় পরিসরে আমদানি কমে যাওয়ার কারণটা কি থাকতে পারে করোনা তো আছেই বা পশ্চিমবঙ্গের আমি আপনি যেমনটা বলছিলেন যে আমাদের নব্বই শতাংশই তো আমরা আমদানি করি সেখানেই দেখা যাচ্ছে বড় আঘাতটা তো এটার প্রেক্ষাপটটা আসলে খুব জটিল কিছু না যেটা হচ্ছে গিয়ে যে আমাদের যেহেতু কোভিডের প্রেক্ষাপটে সব সরকারি অনেক বেশি সচেতন হয়েছে এবং সেই প্রেক্ষাপটে তারা যে সীমান্তগুলোতে সীমান্তগুলোতে আসলে এক ধরনের রেস্ট্রিকশানই দেওয়া আছে এবং সেখান থেকে পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে বেশ দিন সময় বন্ধই ছিল এখন আপনার যেটা হয়েছে এখন চালু হলেও সেই যে ব্যাকলট অনেক যেহেতু জমা পড়েছিল সেটাই ছাড়তে ছাড়তে একটু দেরি হচ্ছে এবং এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে আমদানিকারক যারা আছেন তারা বলেছেন যে এখনও ষোলো থেকে সতেরো দিন বিলম্ব ষোলো থেকে আঠারো দিন বিলম্বটা হচ্ছে হ্যাঁ কিন্তু প্রতিনিয়ত জিনিসটা কমে আসছে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য তা ভারতের যে প্রান্ত থেকেই আসুক না কেন মূলত পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে এখানে পশ্চিমবঙ্গটা একটা অনেক বড় ফ্যাক্টর আমাদের যা বাণিজ্য হচ্ছে রপ্তানি রপ্তানি তার নাই নব্বই শতাংশই হচ্ছে গিয়ে আপনার এই স্থলবন্দরগুলো দিয়ে এবং এই স্থলবন্দরগুলো আবার এই পশ্চিমবঙ্গ মাধ্যমে আমাদের সাথে যুক্ত এই কারণে আপনার পশ্চিমবঙ্গে যেহেতু কোভিড আপনি জানেন যে ভারতে যে কোভিড মহামারীর যে প্রভাবটা এটা পশ্চিমবঙ্গে অনেক বেশি তো সেখানে হয়তো বা জন জনবসতিপূর্ণ এলাকা বলেই হয়তো বা ওখানে বেশি সেই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের আসলে সচেতনতা পশ্চিমবঙ্গের রেস্ট্রিকশনগুলো ভারত সরকার যেরকমভাবে দেখা যাচ্ছে সেটা অনেক বেশি কঠোর ওই জায়গায় মানে দেখা যাচ্ছে শুধু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে বা ভারতের পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকার রায় এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের অন্যান্য অঙ্গরাজ্য যেগুলো অন্যান্য রাজ্যের বাণিজ্যও কিন্তু বন্ধ এটা বাংলাদেশ যদি আমরা ওই প্রেক্ষাপটে দেখি যে দেখা যাবে মানে সীমান্ত ক্রস করে বলে বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আসলে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সেটাও বন্ধ তো সেই বন্ধটাই এখন খুলতে শুরু করেছে এখন আসলে সেই বিলম্ব যে ব্যাকলগ ছিল ষোলো সতেরো থেকে আঠেরো দিনে সেটা বেজুয়ালি কমে আসছে ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিন যে পরিমানে এখন ছাড়া হচ্ছে তাতে দুই দিন করে প্রতিদিন কমে আসছে এই সময় সময়কালটা কমে আসছে তো মূলত ওই যে বললাম যে পশ্চিমবঙ্গ হচ্ছে গিয়ে আমাদের স্থলবন্দর যেগুলো সবগুলো পশ্চিমবঙ্গের সংযুক্ত এবং পশ্চিমবঙ্গে যেহেতু কোভিডের প্রভাবটা অনেক বেশি এই কারণে সরকারও ওখানে সচেতন বেশি কঠোরতা বেশি এবং সেই কারণে তারা অনেক কিছু যাচাই বাচাই পরীক্ষা নিরীক্ষা করে আমদানি রপ্তানি বিষয়টা স্বাভাবিক প্রবাহটা এখনও পর্যন্ত আসে ব্যবসায়ীরা আশা করছে হয়তো বা অক্টোবর নাগাত এটা স্বাভাবিক হয়ে আসবে বলতে অক্টোবর নাগাত স্বাভাবিক হয়ে আসতে পারে এই ধরনের একটা আশা ছিল কিন্তু এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে যে আলোচনা হচ্ছে বাংলাদেশের পেঁয়াজের বাজারে যে অস্থিরতা যে হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিল এই যে যখন সীমান্ত বাণিজ্যটা স্বাভাবিক হতে শুরু করেছে জি তখনই এই ধরনের একটা ঘোষণা আসা মানে পেঁয়াজের আমদানিটা বন্ধ হয়ে যাওয়া ভারত থেকে এটা বাংলাদেশ ভারত বাণিজ্যে কি রকম প্রভাব ফেলতে পারে এটা আমাদের মোট যে পেঁয়াজের উৎপাদন আর ভারতে আমরা যে সর্বহরাটা ভারত থেকে যেটা আনি সেটা আপনার সেটা ভারতের গোটা উৎপাদনের যে খুব 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 ম্যাটার করে না বাংলাদেশ যেটা যে পরিমাণটা আসলে নিয়ে আসে আর এই প্রেক্ষাপটে আমি বলবো যে আপনি জানেন যে আমাদের আসলে এই যে ভারত থেকে আমদানিটা এটা সিজনাল একটা সংকট হয়তোবা তৈরি করে কিন্তু এটা আসলে এই সংকটের মূল সমস্যা কিন্তু আমাদের ভারত বন্ধ করলো না খুলে দিল এটা তো তাদের বিষয় তারা তাদের স্বার্থ রক্ষা করে যখন ওপেন দাম বেড়ে যাওয়াটা দাম বাড়ার সমস্যাটা আমাদের কিন্তু তারা যে প্রেক্ষাপটে বন্ধ করলো সেই প্রেক্ষাপটটা আসলে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি জানেন যে আমাদের দেশে আপনার চালের বিষয়ের সঙ্গে পলিটিক্যাল একটা বিষয় আছে চালের দাম ওঠানো আমার সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক আছে রাজনীতি মানে অনেক সময় তালমাটাল অবস্থায় চলে যায় এই ধরনের সেন্সিটিভ পণ্যগুলো তো সে ঠিক সে সেইম প্রেক্ষাপটটা ইন্ডিয়ার তেও পেঁয়াজের পেঁয়াজ ইস্যুটা ওখানে মারাত্মক পলিটিক্যাল একটা ইস্যু এইটার দামের সঙ্গে রাজনীতি নির্বাচন নানান রকমের সমীকরণ এখানে কাজ করে তো তারা এটা সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলে যদ্দূর আমরা বিভিন্ন সূত্র থেকে কূটনৈতিক সূত্রগুলো থেকে জেনেছি যে অনেক সময় যে ধরেন একটা শুল্ক কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন বা দূতাবাসের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তারাও এই ইনফরমেশনটা জানতেন জানতেন না যে এটা বন্ধ হতে যাচ্ছে সো আমাদের দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে যে স্বাভাবিক প্রক্রিয়াতে আমরা যে ইনফরমেশনটা জানতে পারতাম সেই ইনফরমেশনটাও আমরা আদান প্রদান করতে পারিনি যে কারণেই হঠাৎ করে ঘোষণা এসেছে কিন্তু আপনার এই সিদ্ধান্তটা আসলে ওই কারণে যেহেতু সেন্ট্রাল থেকে এসেছে এবং হঠাৎ করেই তারা সিদ্ধান্তটা জানিয়েছে সেই কারণেই আপনার আমাদের এই সংকটটা দেখা দিয়েছে তো যেটা আপনার প্রশ্ন ছিল যে এইটা আসলে বাংলাদেশের প্রভাবটা বাণিজ্যে আসলে খুব বড় প্রভাব ফেলবে বলে অ্যাটলিস্ট পরিসংখ্যান তা বলে না যে আমাদের কারণ আমরা যা আমদানি করছি বা আমরা আমদানি করছি অনেক আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির র মেটিরিয়ালস আমদানি করছি এই ধরনের কনজিউমার গুডস বা যেগুলো নিত্য প্রয়োজনীয় সেই পণ্যগুলা পরিমাণে ওই মাত্রায় না যেগুলো আসলে ওই ওই আমদানিগুলোর ক্ষেত্রে তো এই কারণেই আসলে আমাদের এটার বাণিজ্যের উপরে খুব বড় প্রভাব ফেলবে এমনটা না এমনটা হচ্ছে যাচ্ছে মানে আমরা টিএসটা তো বন্ধ থাকলেও অন্যান্য প্রোডাক্ট যেগুলো এগুলো তো আসছে আসছে বাংলাদেশ থেকে যাচ্ছে তাহলে এটা বড় প্রভাব বাণিজ্য তেমন একটা প্রভাব পড়বে আচ্ছা মানে সর্বশেষ আপনার কাছে জানতে চাই যেটা হচ্ছে বাংলাদেশে ভারততে যে বাণিজ্য কমিয়ে আসাটা যে এটা আবার গতি ফিরিয়ে আনার উপায়টা নিয়ে আমাদের ওই এখানে একটা জিনিস একটু বিশেষজ্ঞরা বলেছেন আমাদেরকে বারবার এবং আমরা জানি আপনি জানেন মোটর ভেহিক্যাল সহ নানান রকম চুক্তি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আরও দৃঢ় আরও গাঢ় করার জন্য নানান রকম চুক্তির বিষয় আছে চুক্তি হচ্ছে আলোচনা হচ্ছে কিছু তো সেগুলোতে সেন্ট্রাল হোক বা যে জায়গার থেকেই সিদ্ধান্তগুলো আসুক না কেন এটা যেন আরবিটারির সিদ্ধান্ত না হয় মানে স্বেচ্ছাচারমূলক সিদ্ধান্ত যেন না হয় এই ধরনের একটা প্রস্তাবনা বিশেষজ্ঞদের তরফ থেকে আছে কারণ হচ্ছে কি যে যে দ্বিপক্ষীয় চুক্তিগুলো হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি হোক বাইল্যাট্রাল এগ্রিমেন্ট অন্যান্য যেটা হোক বা মোটর ভেক এগ্রিমেন্ট হোক সেখানে যেন এই বিষয়গুলো ভালো করে উল্লেখ করে স্পষ্ট করা হয় যে না কোনো আরবিটারি সিদ্ধান্ত না বাংলাদেশ চাপাতে পারবে না ইন্ডিয়া চাপাতে পারবে চাপানোর কোনো বিষয় না এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে যেন দুই দেশের আলোচনার মাধ্যমে কোনো একটা কনক্লুশনে পৌঁছানো যায় সেই ধরনের একটা উদ্যোগ নেওয়ার বিষয়ে বলা হয়েছে আর একটা জিনিস যেহেতু পেঁয়াজের প্রসঙ্গটা আসলো একটু বলে রাখি আজকে অন্যান্য গণমাধ্যমে একটা গণমাধ্যমে একটু আগেই দেখলাম যে ভারত মনে হয় আবার এরকম একটা বিশাল বড় অ্যামাউন্টে পেঁয়াজ বাংলাদেশে বিক্রিও করতে চাচ্ছে মানে আমি বলছি যে ওই যে নিয়ে আমরা চিন্তা করছি মনে কেটে যেতে পারে তো যেটা আপনার প্রশ্ন ছিল যে এইটা কমিয়ে আনার এই বাণিজ্যটা যেন কমে না যায় এই প্রেক্ষাপটে সেটার জন্য গভর্নমেন্টের কি করার থাকতে পারে তো আসলে ওই যে চুক্তিগুলা দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে ওখানে এই বিষয়গুলোকে উল্লেখ করা যে এই ধরনের হঠাৎ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো বিষয় যেন ওই চুক্তির আলোকে না নেওয়া হয় যাতে করে বাণিজ্যে বড় আঘাত ফেলতে পারে পদুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত দেওয়ার জন্য দর্শক সাম্প্রতিক বিভিন্ন খবর তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি ডিজিটাল মাধ্যমে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন ডব্লিউ ডব্লিউ ডট বার্তা ডট নেট করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতন থাকুন সুস্থ থাকুন